প্রথমে ব্যাটিং করতে নেমে 357 রানের বিশাল লক্ষ্য তার করায় ভারত। তবে জবাব দিতে নেমে শ্রীলঙ্কা এটা কি করলো, উপরের 57 রানও করতে পারলো না, 55 রানের মধ্যেই হয়ে গেছে অল আউট। তাতে ভারত জিতল 302 রানের বিশাল ব্যবধানে। মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজের অগ্নিছড়া বোলিংয়ের সামনে পাত্তাই পেল না শ্রীলঙ্কা। তবে বিশ্বকাপে এটা সর্বনিম্ন রানের ইনিংস নয়, কারণ সর্বনিম্ন রানের রেকর্ডটি কানাডার। 2003 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 36 রানে গুটিয়ে গিয়েছিল তারা। আর এবার শ্রীলঙ্কা 2023 সালে এসে 55 রানের মধ্যেই অল আউট হয়ে গেল। এদিকে 302 রানের বিশাল জয়ে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল রোহিত শর্মার দল। এবারে বিশ্বকাপে 7 ম্যাচ খেলে 7টিতেই জয়ের দেখা পেয়েছে স্বাগতিকরা, কারণ এই ম্যাচে বড় লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা, যেখানে 2 রানে থাকে 2 উইকেট এবং 3 রানেই হয়ে যায় সেটা 4 উইকেট। এরপর মাত্র 14 রানের মধ্যেই শ্রীলঙ্কা হারায় 5 উইকেট। এরপরের বলেই আরও একটি উইকেট হারালে 14 রানের মধ্যেই শ্রীলঙ্কা হারায় 6 উইকেট এবং শেষ পর্যন্ত অল আউট হয়ে গেছে মাত্র 55 রানের মধ্যেই। তাতে কোনো একা ব্যাটসম্যানের রান তো দূরের কথা, উপরের 57 রানও করতে পারল না শ্রীলঙ্কা। এছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আসে এশিয়া কাপের ফাইনালে এই ভারতের বিপক্ষেই মাত্র 50 রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। এবার সেই ঘটনার জন্য পুনরাবৃত্তি ঘটালো বিশ্বকাপের মঞ্চ। ভারতের সামনে শ্রীলঙ্কা কেন এভাবে গুটিয়ে যায় সেটাই এখন বড় প্রশ্ন।